ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাস্ট বং ইয়াম্মি। আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন এই চা করবে দিদি, তাই দুধটা দিয়ে আসছি দিদিকে, ফ্রিজে ছিল, তা চলো দিয়ে আসি। তারপর দিদি চা করলে দেখাচ্ছি যে দিদি চাটা খুব সুন্দর করে, তা দিদিকে ওই জন্য বললাম আজকে দুধ চা করো, সবার খেতে ইচ্ছা করছে। তা চলো দিদি চাটা করুক। আমি এমনি এমনি খাই, চুটু চুটু খাই। এ না বাবা, এখন মেয়ের দুধ গোলা হচ্ছে আর আমাদের চা এসে গেছে। চায়ের কালারটা দেখো না, পড়েছে। ও আমি ডাক্তারের কাছে এই মাসে রিপোর্ট করিয়ে গেলে না আচ্ছা মতন দেবে। তোমাকে বারণ করেছিলাম না চিনি ছাড়া দুধ ছাড়া সব চাটা খেতে। আর আমি আর আমার মার নিজেরও সুগার রয়েছে, আর আমার যেহেতু থাইরয়েডটা অনেকটাই বেশি, আমাকে এগুলো বারণ ছিল যে দুধ কম খাবে, মানে ডেইরি প্রোডাক্ট, তারপরে মিষ্টি জাতীয় খাবার কম। আর দিদি আসার পর থেকে মানে কি বলবো, কন্টিনিউ চলে যাচ্ছে দুধ চা। হাই, আমার হাজবেন্ডের কিন্তু খুব ভালো হয়েছে। মাম্মা প্যান্ট কই তোমার, প্যান্ট পরেছো কোথায়? এই যে বাবা নিয়ে যাচ্ছে, এমন জামা পরে নিয়ে যাচ্ছে প্যান্টই ঢেকে গেছে। হ্যাঁ হ্যাঁ, কোথায় না করবি না এটা খাবি? একটু গায়ে লাগলে হয়, খাই তো না আমার মেয়েটা। ওই জুতো পরে না, তুমি পাপার কোলে করে চলে যাও। না কোলে করে কেন যাবে, এই যে এই তো পাশের বিল্ডিংটায় দেবে, এখন অনেক সুবিধা হয়েছে এই পাশের স্কুলটায় দেয়। আগে সেই কোথায় অবধি যেতে হতো। পড়েছে প্যান্টটা, পা অব্দি নামিয়ে দোর, পা প্যান্ট তো এটা। মার্ক কোথায় দিয়েছে, কোন আঙুলে মার্ক দিয়েছে? বেবি ফিঙ্গারটা দেখিয়ে দাও। ওই বাবা, ভালো করে উল্টে দেখাও, উল্টে দেখো হাতটা, উল্টাও দেখো, উল্টে দাও একটু। মামি ফিঙ্গার, ইয়েস, এই যে এই যে কি বলে, এই স্কুলে এক মিনিটও লাগলো না, এই স্কুলে দিয়েছে বলে মানে ড্যাডি ফিঙ্গার। আমি ওখানে এখন জিনিস কিনতে গেছি, আবার ভাবছি অতটা দূরে নিয়ে যাব, তখন হঠাৎ মনে পড়লো যে এই স্কুলেও তো দেখি, আগের 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 বারও তাই দিয়েছিল। হ্যাঁ ড্যাডি ফিঙ্গার বাবা। তো যাই হোক, একটা সুবিধা হলো, রোদের মধ্যে বেরোতে হলো না বাচ্চাটাকে নিয়ে। একদম পাশের বিল্ডিং, মানে আমাদের পাশে মন্দির, মন্দিরের পাশেই যে স্কুলটা, ব্যাস বাবা জুতো পরে সুবিধা হয়েছে। এখন সব টিফিনের আয়োজন হচ্ছে, এক একজন এক এক রকমের টিফিন। হ্যাঁ, বাচ্চার বাচ্চার বাবা চাউমিন, আমি মুড়ি জল, আমার মা আর মাসি খাবে পায়েস দিয়ে আর রুটি দিয়ে। চলো দেখাবো তোমাদের, মানে এক বাড়িতে যদি এতগুলো টিফিনের আয়োজন হয়, যে আয়োজন করে তারও প্রবলেম, সে ছোটোখাটো খাওয়ার হলেও কী আর করা যাবে, এক একজনের এক এক রকম মুখ, এক একজনের এক এক রকমের রোগ ভোগ। চলো এই চাও তৈরি হয়ে গেছে, ওরা তর সইছে না, বাবা এখনই মেখে ফেলে খাবে না বেশি, কিন্তু ওর আনন্দটাই তো আসলে সব কিছু না।
আমরা চলে এসেছি দেখো আমাদের এই পাড়ার সামনে যে বিরিয়ানির দোকান সেই বিরিয়ানির দোকানের এখানে। তা বিরিয়ানির এই দাদাকে বললাম যে এরকম ভিডিও করার কথা, বললো হ্যাঁ এখন সব জায়গায় অ্যালাউ করে না কারণ তাদের ব্যক্তিগত কোনো প্রবলেম থাকতে পারে। তা এনে দেখলাম অ্যালাউ করলো। তা এই যে আমাদের আগে কয়েকজন আছেন তাদেরটা বাড়ছে, তাদেরটা বাড়া হয়ে গেলে আমাদেরটা বাড়বে। আমাদের তো মানে চারটে বিরিয়ানি আর ওই একটা বললাম একটা চিকেন চাপ আমার হাজব্যান্ডের জন্য। দেখো মানে শেষ বলতে গেলে আমরা এসেছি এখন ওই 2:30 বাজে, এখন বলতে গেলে শেষ আবার নতুন করে আবার বিরিয়ানি প্রস্তুতি করছে। তা কী বলবো, বিরিয়ানিটা খেতে এত অসম হয় না, মানে খুব শুকনো হয় না আর খুব মানে ঝোলঝোলেও হয় না। আর রাইসগুলো কোথা থেকে আনি কী জানি, আমরা যখন দোকান থেকে কিনি তখন কিন্তু এইরকম ধরনের রাইস পাওয়া যায় না বাড়িতে বিরিয়ানি করার জন্য, ওই বাসমতি বা ইন্ডিয়ান গ্রেড এরকমই পাই। কিন্তু এদের রাইসটা এরকম এত বড়, আমার মেয়ে যে মজার কথা বলে যে এটা বলে ম্যাগি বা কখনো চাউমিন বলে, তা ভালো এই ভেবেও যদি 2-3 গাল খায় বাড়িতে গিয়ে তাতেই যথেষ্ট, কারণ ও সকালবেলা একটু চাউটা খেয়েছে তো তা পেটটা ভরা থাকতে পারে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ডের জন্য এখানটা থেকে চিকেন চাপটা নিচ্ছে, চিকেন চাপটাও বেশ মানে ঝোলটা খাইতে পারিনি, আমি বাইরের চিকেন অতটা খাই না, তাই চিকেন চাপের যে এই গ্রেভিটা সেটাও খুব টেস্টি। বললাম না এদিকে শেষের পথে বলে নতুন করে আবার এই বিরিয়ানির এখন চালগুলো মানে সেদ্ধ হয়ে গেছে, এগুলো ঝরাচ্ছে আবার। কিন্তু বিরিয়ানির দোকানের সামনে একটা কী বলো তো এই একটুখানি নোংরা তো থাকেই, মানে খুব পরিষ্কার তোমার সামনে হয়তো দেখাতে পারে, যদি কেউ ভিতরে করে ভিতরেও ঠিক এরকমই দশা থাকে। তা এদিকে না তাকিয়ে মোটামুটি খেয়ে নেওয়া ভালো চোখ বন্ধ করে, আমি তো খুব একটা এদিকটায় থাকি না। তা চলো আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, আমাদের সামনেই দেখো না, ওই জন্য আমি হাউসকোট করেই চলে এসেছি। আমার মেয়েটাও এসছে সাথে, ও একটা প্যাকেট নিতে চাইছে, তা ওর হাতে দেওয়াটা উচিত না, চিকেন চাপটাই ও নিতে চাইছে, ঝোলটা ফেলে দিলে তো গেল। তা চলো আমরা বাড়ির দিকে এগোই, এই সামনে এই গলিটা শেষ হলেই আমাদের বাড়ি। এই গিয়ে এবার ঝটপট চলো সবাই বেড়ে নেব, আর বাড়িতে সবাই মোটামুটি ভালো খায়। তা চলো এই দেখো বন্ধুরা, এই লাঞ্চ টাঞ্চ করে এখন এসেছি, এই কম্পিউটারে কয়েকটা কাজ আছে আমার হাজব্যান্ডের, তা ওর থেকে কিছু জিনিস শিখছিলাম। আমি কম্পিউটারের সম্বন্ধে সেরকম বেশি কিছু জানি না, ফোন আমার কাছে মানে অনেক কিছুই, আমি অনেক কিছু জানি ফোন থেকে করতে, আর কি বলতো যে জানি না, এবার শেখার ইচ্ছা সেটাও যে এখন খুব একটা আছে তা নয়। সংসারের কাজ আমি এই মুহূর্তে হয়তো করতে হচ্ছে না, কিন্তু মাসি তো নতুন, মাসিকে সব কিছুই দেখিয়ে দিতে হচ্ছে। আর ওরা গ্রামের মানুষ, ওরা আমাদের এই সব মানে বাড়ির চালচলনগুলোর সাথে ওরা রিলেটেড নয়। এবার মার একটুখানি কালকে থেকে গাটা গরম গরম লাগছে, তা মাকে ওই আমার হাজব্যান্ড ওষুধ এনে দিয়েছে, সেই ওষুধ টষুধ খেয়েছে, বলছে মাথা টাথা ঘোরাচ্ছে। যা হোক যে বিরিয়ানি আনা হলো, আমি এক প্যাকেট না পুরো আমি কোনো দিনই খেতে পারি না, আমার হাজব্যান্ড আমার মা খেয়ে নেয়। তা মারও শরীরটা ভালো না, বললাম যে জ্বর বলে কথা গ্যাস হয়ে যেতে পারে, তুমি আর আমি চলো হাফ হাফ খাই। তা আলু বিরিয়ানিতে না দুটো করে আলু দিয়েছিল, একটা করে দেয় দুটো করে দিয়েছিল, তা মা একটা আলু দিয়ে হাফ খেলো, আমি একটা আলু দিয়ে হাফ খেলাম, আর স্যালাড তো বাড়িতেই করে নিয়েছি। আর মেয়ে ওই 4-5 গাল খেয়েছে, বাইরের খাওয়ার তো বেশি খাওয়াই নি, এবার ওর ঘুম ঘুম পাচ্ছে, তা ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে ভাবলাম তোমাদের সামনে একটু আসি, সারাদিনে হয়তো সেরকমভাবে তোমাদের সামনে আসতে পারছি না। আর কি বলো তো শরীরটা ভালো নেই তো, একটা হাতে আমার মা বলছে যে ভগবান যখন দুটো হাত দিয়েছে দুটো হাতেই তো কাজ, আর এতটা বয়স হলো দুটো হাতেই কাজ করে এসেছি, আর ভুল করে অনেক সময় আমি আমার হাতটা যে হাতটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই হাতটাতে না আমি কাজ করতে যাচ্ছি, এবার সেই জায়গাটা টান লেগে যাচ্ছে, ব্যথা লাগছে, কি করব। আর চারিদিকে মানে জামা কাপড় অগোছলো হয়ে রয়েছে, ইচ্ছা করলেও ভাঁজ করতে পারছি না। তা ভাবলাম তোমাদের সামনে একটুখানি আসি, এই মাকে ওষুধ দিলাম, মা ওষুধ খেয়ে ঘুমোচ্ছে, আমার মেয়েটাও ঘুমোচ্ছে, মাসিটাও ঘুমোচ্ছে। আমি ও আমাকে বললো একটু তো শেখো, তাই এসছি, এসে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমার ভাল লাগছে না, চোখ জুড়িয়ে আসছে, ওষুধগুলো খেয়ে ভীষণ ঘুম পাচ্ছে। তা ঘুম মানে ঘুমিয়ে বলে কখন উঠবো জানি না, তোমাদের সাথে কখন কথা হবে তাও জানি না, আমাকে একটু রাস্তায় বেরোতে হবে ওর সাথে কতগুলো জিনিস আনার জন্য, তা তখন যদি কথা না বলা হয়
সেই জন্যই তোমাদের সামনে এলাম। তা আজকের জন্য না ব্লগটা এখানেই শেষ করছি গো, প্লিজ হ্যাঁ ক্ষমা ঘেন্না করে দিও একটু, কারণ আজকে আর কন্টিনিউ বেশিক্ষণ করতে পারছি না। শরীরটা আমাদের কারোরই ভালো যাচ্ছে না এই ওয়েদারটাতে। শীতকালে আবার যেন আমাদের শরীর বেশ ফিটফাট থাকে, মানে ভালো লাগে শীতকালটা। অল্প কম খাই হয়তো, কিন্তু মানে বেশ ভালো লাগে। আমার মার আবার ভালো লাগে না বলে, আমার তো ভালো লাগে। যা হোক দেখা যাবে শীতকাল হলে কেমন থাকি না থাকি, হাতটা নিয়ে তো ভুগলাম, এটা এক বছরের খেল। এক বছরের মধ্যে আমি কোনো ভারী জিনিসই কাজ করতে পারবো না। সবচেয়ে কী জানো তো, মেয়েটাকে ঠিক করে কোলে নিতে পারছি না, এটাই আমার খারাপ লাগছে। এবার মেয়েটা ঘুমোতে আসছে, সেভাবে আমি ওই নিচে রেখে থাবড়ে ঘুম পাড়াচ্ছি, আমার হাতের উপর ঘুমায় সেটাও পারছি না করতে। কখনো যদি একটুখানি শোয়ে আমার হাতটার যন্ত্রণা করছে, আর একটা হাত, যে হাতটা আমার অ্যাক্সিডেন্ট হয়নি সেই হাতে আমার অন্যান্য কাজগুলো করতে হচ্ছে বলে না, এই হাতটা আরও ক্লান্ত হয়ে উঠছে। সেই জন্য মানে আর ওষুধগুলোতে আমার এত ঘুম পাচ্ছে, তা একটুখানি শুতে যাব, শুয়ে আবার বেরোবো বললাম। তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে ফিরে আসব। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাবাই, সি ইউ।